श्रेणी शिक्षार्थी बंधु आज के रसायन अध्याय पांच पर्व चार पढ़ाबो। आज के टॉपिक्स आयनिक समयोजी यौग वैशिष्ट्य। ये वैशिष्ट्य तीनटा भित्तिते आलोचना करब, वर्णांक द्रव्यता बा द्रवणीयता, वर्णांक स्फुटनांक और विद्युत परिवाहिता। तो आमरा देखी आमादेर दुटा टॉपिक्स दुई पाशे लिखे नी, एकदिके आछे आयनिक यौग আর একদিকে আছে সমযোজী যৌগ। তো এই যৌগগুলো নিয়ে আমরা শিক্ষার্থী বন্ধু আপনাদের সাথে আমরা আলোচনা করেছি, আপনারা আমাদের সাথে শেয়ার করেছেন, ক্লাস করেছেন। তো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, তো এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা বেশি, কারণ আপনারা জানেন যেটা আয়ন গঠনের মাধ্যমে হয়। আমরা সোডিয়াম ক্লোরাইড নিয়ে কথা বলেছি, ক্যালসিয়াম ক্লোরাইড নিয়ে কথা বলেছি, যেদের ভিতরে একটা ইলেকট্রোস্ট্যাটিক স্থির বৈদ্যুতিক আকর্ষণ কাজ করে। এই ধনাত্মক ঋণাত্মক আয়ন সৃষ্টি হয়, এরা নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্জন করে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের মাধ্যমে। এই বন্ধনগুলো শক্তিশালী হয়, এতে করে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দুটাই বেশি হয়, দুটাই অনেক বেশি হয়। আর সমযোজী যৌগগুলো আর এরা সাধারণত কঠিন অবস্থায় থাকে, সাধারণত কঠিন অবস্থায় থাকে, সাধারণ মানে কক্ষ তাপমাত্রায়। আসলে যে কোনো বস্তুকে তো আমরা তাপ দিয়ে তরল পরিণত করতে, তাই না? লোহাকে তাপ দিয়ে আমরা তো 1500 ডিগ্রির উপরে নিয়ে গেলে লোহ তরল পরিণত হবে। তো কক্ষ তাপমাত্রায় যেটা স্বাভাবিক তাপমাত্রায় যেটা, এটা কঠিন অবস্থায়। আর এদের গঠন স্ফুটক কম, দুটোই কম, এই গঠন স্ফুটক দুটোই কম। এরা সাধারণত কি করে, গ্যাসীয় অবস্থায় থাকে, এই জন্য ওরা এরা অল্প তাপ দিলে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হাই, আমাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক খুব কম। এই জন্য অল্প তাপমাত্রায় এরা বিচ্ছিন্ন হয়ে চলে যেতে পারে, উড়ে যেতে পারে, অদৃশ্য হয়ে যেতে পারে। আর যদি এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা খুব বেশি। তো শিক্ষার্থী বন্ধু, এই সুযোগে আরেকটু কথা বলে রেখি, সমযোজী যৌগ সবাই যে একবারে কম বর্ণাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট এরকম না। এদের মধ্যে তিনটি জিনিস আমরা দেখতে পেয়েছি, একটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, আরেকটা হীরক, আরেকটা গ্রাফাইট। এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক আয়নিক যৌগের চেয়েও বেশি, কারণ কি আপনারা জানেন যে এটা একটা পলিমারিক অণু, অনেকগুলো সিলিকন, আপনারা জানেন যে অনেকগুলো সিলিকন অক্সিজেনের সাথে এরকম, হ্যাঁ এরকম ভাবে বিশাল বিশাল নেটওয়ার্ক গঠন করে, সাথে আবার সিলিকন এরকম ভাবে, হ্যাঁ এরকম অনেক বড় বড় স্ট্রাকচার যা ভাঙতে মানে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অনেক বন্ধন ভাঙতে হয় আর কি। হ্যাঁ, তো শিক্ষার্থী বন্ধু এইভাবে দেখা যায় যে সিলিকন একটা বিশাল নেটওয়ার্ক যা ভাঙতে অনেক তাপমাত্রার প্রয়োজন হয়। এই জন্য আমরা বলেছি যে সিলিকন ডাইঅক্সাইড এটা যদিও সমযোজী, তবুও এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক আয়নিক যৌগের চেয়েও বেশি। হীরকের ক্ষেত্রে ওই একই রকমের কথা প্রযোজ্য, হীরক গ্রাফাইটের কার্বনের রূপ। এক্ষেত্রে কি হয়, এই কার্বনের চারটে ইলেকট্রন চারদিকে ব্যবহৃত হয়, এতে করে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না এবং এই স্ট্রাকচারটা অত্যন্ত কঠিন। আপনাদের যদি কখনো এরকম পরীক্ষা আসে যে সবচেয়ে কঠিন বস্তু কোনটি, সেই ক্ষেত্রে কিন্তু হীরক অ্যান্সার করতে পারেন। অনেক সময় দেওয়া থাকতে পারে ইট, লোহা, এই সে ইত্যাদি, তার সাথে হীরক। হীরকের বন্ধনটা কিন্তু সবচেয়ে কঠিন বন্ধন হীরক। এর বন্ধনটা একটা চারটা কার্বনই ব্যবহার হয়, এতে করে এটাও শক্তিশালী একটা নেটওয়ার্ক গড়ে তোলে যার অনেকগুলো চেন, এই চেনগুলো ভাঙতে গেলে আমাদের অনেক তাপমাত্রা দিতে হয়। গ্রাফাইটের ক্ষেত্রে অবশ্য এর তিনটা ব্যবহৃত হয় আর একটা ব্যবহৃত হয় না, এটা মুক্ত থাকে, এই জন্য গ্রাফাইট কিন্তু বিদ্যুৎ পরিবাহী হিসাবে কাজ করে। তাহলে এখানেও তিনটা ইলেকট্রন যেহেতু কাজে লাগে, এই তিনটার সাথে আরও কার্বন, অনেকগুলো কার্বন পরপর যুক্ত হয়ে গ্রাফাইট গঠন করে। গ্রাফাইটের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হীরকের চেয়ে কম, তবে অনেকের চেয়ে বেশি। তাহলে তিনটা শুধু শিক্ষার্থীবৃন্দ, এটা ব্যতিক্রম, আপনারা মনে রাখবেন যে তিনটি একটা পলিমার গুলো গঠন করে, যদি সিলিকন ডাইঅক্সাইড এইভাবে বলি কিন্তু বাস্তবে সিলিকন ডাইঅক্সাইড এন, এর অনেকগুলো অণু একসাথে যুক্ত পলিমার গঠন করে। তাহলে আমরা বর্ণাঙ্ক স্ফুটনাঙ্ক নিয়ে কথাবার্তা বললাম, এরপরে আমাদের যে কথাটা আসতেছে দ্রবণীয়তা বা দ্রাব্যতা। তো দ্রাব্যতার কথাটা
একটা সংজ্ঞা আছে দ্রব্যতা, যে 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবত পরিণত করে দ্রব্যতা। দ্রব্যতার সংজ্ঞাটা এরকম, যদি জীবন চলার পথে কখনো কোথাও লাগে দ্রব্যতা, এটা একটা সংজ্ঞা বিজ্ঞানীরা সংখ্যা দিয়ে ডিনোট করার চেষ্টা করেছে, যে 100 গ্রাম দ্রাবকে নির্দিষ্ট তাপমাত্রায় দিতে পারে, নির্দিষ্ট তাপমাত্রা, তাপমাত্রার সাথে যদি ভ্যারি করে আবার নির্দিষ্ট তাপমাত্রায় একশো গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রব্য উৎপন্ন করে, উৎপন্ন করে তাকে ওই তাপমাত্রায় ওই দ্রবে দ্রব্যতা বলে। যাই হোক শিক্ষার্থী বন্ধু, এখানে দ্রব্যতা মানে দ্রবণীয়তা, দ্রবীভূত করার ক্ষমতা। তো আপনারা জানেন যে এই সোডিয়াম আয়ন বা ক্লোরাইড আয়ন, সোডিয়াম ক্লোরাইড যেটার কথা বলছি, এরকম অনেক আয়নিক যৌগ আছে, এরা পজিটিভ এবং নেগেটিভ প্রান্তরের সৃষ্টি করে। তো পানি একটা সার্বজনীন বা বিশ্বজনীন দ্রাবক, পানি এরা দ্রবীভূত হয়। তো পানি নিয়ে কথাবার্তা বলতে হবে, এরা সাধারণত অজৈব দ্রাবকে দ্রবীভূত হয়, জৈব দ্রাবক দ্রবীভূত হয় না। আর এরা উল্টাটা, এরা সাধারণত জৈব দ্রাবকে দ্রবীভূত হয় কিন্তু অত অজৈবতে দ্রবীভূত হয় না। তো পানির ব্যাপারটা আলাদা, পানি কিন্তু অজৈব পদার্থকে দ্রবীভূত করতে পারে, জৈব পদার্থকে দ্রবীভূত করতে পারে, পানির মানে অনেককেই দ্রবীভূত করতে পারে। তো পানির এই সমযোজী যৌগ হলেও পানির একটা বিপরীত বৈশিষ্ট্য আছে, মানে এটা আয়নিক যৌগের মতো, মানে পোলার সমযোজী আর কি। আমরা একটু পানি নিয়ে কথা বলবো, যে পানি সম্বন্ধে আপনি একটু একটু জানেন, একবারে যে জানেন তা না, পানির গঠনটা আমরা কথা বলেছি, যে পানির বাহিরের শেলে এরকম 6টা ইলেকট্রন, কারণ 8টা তো 2 আর 6 8, তো এখানে এরকম। এখন এখানে আমরা যখন একটা হাইড্রোজেন আমরা এর সাথে যখন বন্ধন তৈরি করতে আসে একটা হাইড্রোজেন, তো শিক্ষার্থী বন্ধু আমরা এরকম লুইস ডট বা ক্রস দিয়ে বোঝাতে পারি। তো এখানে তড়িৎ ঋণাত্মকতা একটা বিষয় আছে, যে সমযোজী যৌগে বন্ধন গঠন করার সময় শেয়ারকৃত ইলেকট্রনকে কাছে টেনে নেওয়ার যে প্রবণতা সেটাকে বলে তড়িৎ ঋণাত্মকতা। তো শিক্ষার্থী বন্ধু, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মানটা বেশি, তাই এই ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকে থাকে, এই কারণে এটাকে আমরা আংশিক পজিটিভ বলি। আমরা এটাকে প্লাস ডেল্টা প্লাস দ্বারা প্রকাশ করি, যে আংশিক পজিটিভ, এটা তখন আংশিক পজিটিভ হয়ে যায়, এটা আংশিক নেগেটিভ হয়ে যায়। আবার এক্ষেত্রে তাই, এটা আংশিক পজিটিভ হয়ে যায়, এটা আংশিক নেগেটিভ হয়ে যায়। তো শিক্ষার্থী বন্ধু, এই জন্য আমরা এটাকে এইভাবে দেখাতে পারি, যে এটা 2 ডেল্টা এরকম, আর হাইড্রোজেন যেটা, মানে এই বন্ধনের এখানে মনে করেন এটা ডেল্টা প্লাস, এটাও ডেল্টা প্লাস। এই যে পানির অণুতে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্তের উদ্ভব ঘটল, এই কারণে যখন আমরা কোনো আয়নিক যৌগ পানিতে দিই তখন পরে কি আয়নিক যৌগের ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্ত, এই ঋণাত্মক প্রান্তের দিকে কি আসে এই ধনাত্মক প্রান্তটা, আর ধনাত্মক প্রান্তের দিকে আসে এই ঋণাত্মক প্রান্তটা। এতে করে সোডিয়াম ক্লোরাইড একটা বিপরীত ধর্মে টান ফিল করে, একদিকে পজিটিভ আয়নটা নেই, একদিকে নেগেটিভ আয়নটা নেই, এতে করে সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয়। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা বিষয়টা আপনাদেরকে একটু দেখাতে চাই, যে ঘটনাটা যদি ছবির আকারে দেখায় কেমন ঘটতে পারে, আমরা একটু দেখানোর চেষ্টা করি, দেখা যাক আপনাদের বুঝাতে পারি কিনা, যে সোডিয়াম ক্লোরাইড পানিতে কীভাবে দ্রবীভূত হয়। তা আমরা একটা সোডিয়াম পরমাণুকে ধরেন এখানে নিয়ে নিলাম, সোডিয়াম আয়নকে নিলাম, সোডিয়াম আয়ন, তো একে একে টার্মকে অবশ্যই পজিটিভ যদি নেগেটিভ বলো, তা আমরা সাধারণত এটাকে খেয়াল করবেন যে 6টা আয়ন দিতে পারি কিনা, আমরা এর পাশে আমরা 6টা আয়ন দেওয়ার চেষ্টা করবো, যে একটা সোডিয়াম আয়নের পাশে 6টি পারে এসে, হ্যাঁ
এদিকে একটা দিলাম ডেল্টা মাইনাস এখানে এরকম মানে যেহেতু কৌণিক একটু কৌণিক আকৃতি দিতে পারলে ভালো গেল এরকম ভাবে আমরা ছয়টা অক্সিজেন দেওয়ার চেষ্টা করব মানে ছয় অণু একটা করে সোডিয়াম পরমাণুকে ছয়টা পানি অণু দ্বারা বেষ্টন করব আপনারা ছবিতে ছয়টা দিলেই ভালো হয় এরকম কথা আমরা পেয়েছি যে একটি পানি মানে ছয়টি পানির অণু একটা আয়নের পাশে বেষ্টিত থাকবে তো এবার দেখেন আমরা এখানে আমরা ওই রকম ভাবে দেখাতে চেষ্টা করি ডেল্টা মাইনাস একইভাবে ডেল্টা প্লাস পানি আংশিক ধনাত্মক এভাবে আমরা একটা পানি অণুকে বেষ্টন করে দেখে একটা মানে সোডিয়াম আয়নকে ছয়টা পানি দ্বারা বেষ্টিত করে দিলাম আমরা এভাবে আপনারা চেষ্টা করবেন আমরা এটা দিলে বেশি ভালো মনে করি আর কি দেখেন আপনি দিতে পারেন কেন এইভাবে একটা স্ট্রাকচার আঁকার চেষ্টা করবেন তাহলেই পারবেন যেটি সোডিয়াম আয়নকে বেষ্টিত করে ছয়টি পানি অণু আবার একইভাবে ক্লোরিন যখন দেখেন পজিটিভের পাশে নেগেটিভ মানে কিভাবে সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয় তার উপর একটা আমরা একটা ডায়াগ্রাম দিলাম আপনাদের এখানে এরকম ভাবে এটা যেহেতু নেগেটিভ আয়ন তাহলে কি হবে ওই পানি পানি তো কৌণিক সো আমরা এভাবে দেখাতে পারি অক্সিজেন তো এখানে টু ডেল্টা তাহলে এখানে আরেকটু দূরে নেই আমরা টু ডেল্টা মাইনাস আর এখানে হাইড্রোজেন ডেল্টা সিঙ্গেল এ আর একটা ধরুন এইভাবে দিতে পারেন কৌণিক তো পানি আপনি নিজেই কৌণিকের চেষ্টা করবেন এইভাবে আপনারা আরো চেষ্টা করবেন এই যে দেখেন আমি এগুলোকে সব ডেল্টা মাইনাস দিচ্ছি তারপরে আস্তে আস্তে এরপরে আমরা যুক্ত করে দেব প্লাস কিন্তু পানি হল ডেল্টা প্লাস মানে হাইড্রোজেন ডেল্টা প্লাস আর অক্সিজেন মাইনাস টু ডেল্টা এভাবে দেখেন এখানে আমরা আস্তে আস্তে যুক্ত করে দিব আপনারা এইভাবে চেষ্টা করবেন একটা ক্লোরাইড আয়নের পাশে ছয়টা পানি অণু দেওয়ার এবং একটি সোডিয়ামের পাশে ছয়টা দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা যাই হোক এবার আমরা যেটা বলছি এটা টু ডেল্টা মাইনাস চারটে ব্যবস্থা করেছি আমরা আচ্ছা আরো
কিভাবে? এইভাবে আমরা দেখলাম যে একটা সোডিয়ামের পাশে ছয়টি পানির অণু, সোডিয়াম আয়নের পাশে এইভাবে পানিতে সোডিয়াম আয়ন দ্রবীভূত হয়। শিক্ষার্থী বন্ধু, আমরা এই ফিগারটা দিলাম, এই ফিগারটা আপনাদের বই নেই, আপনারা এইভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন যে একটা ধনাত্মক আয়নের পাশে ছয় অণু পানি দিবেন, একটা ধনাত্মক পাশে ছয় অণু পানি, মানে টানটা প্রবল রকমের হয়, এই জন্যই তাড়াতাড়ি দ্রবীভূত হয়ে যাবে। আর এক্ষেত্রে বিপরীত আয়নের সৃষ্টি হওয়ার সুযোগ নেই, বিপরীত আয়ন সৃষ্টি হয় না, তাই এরা পানিতে দ্রবীভূত না। তবে এরা আবার জৈব দ্রাবকে দ্রবীভূত, যেমন কার্বন টেট্রাক্লোরাইড এরকম শ্রেণীর যেগুলো জৈব দ্রাবক সেখানে দ্রবীভূত হয়। এরপরে বিদ্যুৎ পরিবাহিতা, আপনারা জানেন যে বিদ্যুৎ পরিবাহিতা হতে গেলে তো মুক্ত ইলেকট্রন, ইলেকট্রনের প্রবাহ, তো যেখানে ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের সৃষ্টি হবে সেখানে বিদ্যুৎ পরিবাহিতা পরিলক্ষিত হবে। এখানে যেহেতু ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের সৃষ্টি হয় না, এমনকি ধনাত্মক প্রান্তেরও সৃষ্টি হয় না, এই জন্য এরা বিদ্যুৎ পরিবাহী না। তবে দ্রবণীয়তার দিক থেকে আমরা দেখি কি যে দ্রবীভূত হওয়ার পাওয়ারটা দুই একটি অজৈব যৌগের আমরা দেখেছি যে এরা পানিতে দ্রবীভূত হয়, যেমন ধরেন মিথানল, ইথানল, এর ব্যতিক্রম আর কি গ্লুকোজ, C6H12O6, চিনি, C12H22O11। এরা সমযোজী যৌগ যেগুলো, এগুলো সাধারণত পানিতে অদ্রবণীয় হয় সাধারণত, তবে পানির বিষয়টা একটু আলাদা, এটা জৈব দ্রাবক অধিক দ্রবণীয়, তবে পানি তো সার্বজনীন দ্রবক, পানি অন্তত এই কয়টাকে দ্রবীভূত করতে পারে, এইগুলোকে আরও দু একটা থাকতে পারে, এই এই জিনিসগুলো আমাদের পরিচিতের মধ্যে এগুলো যেগুলো আমরা প্রতিনিয়তই শুনে থাকি, আর এগুলো তো আমরা খেয়েও থাকি তাই না, গ্লুকোজ, চিনি। তো শিক্ষার্থী বন্ধু, এরপরে বিদ্যুৎ পরিবাহিতা আমরা বললাম যে বিদ্যুৎ পরিবাহিতা যারা আয়ন শো করে, তবে এই সোডিয়াম ক্লোরাইডের কথা বলছি, এটা যদি গলিত বা দ্রবীভূত অবস্থা না হয় তাহলে কিন্তু এরা বিদ্যুৎ পরিবহন করবে না। তাহলে বিদ্যুৎ পরিবহন করতে গেলে আয়নগুলোকে সচল হতে হবে, সচল হওয়ার জন্য কি হবে, হয় গলিত হতে হবে না হলে দ্রবীভূত আসতে হবে। শিক্ষার্থী বন্ধু, আপনারা যদি একটা ফিগার দিয়ে দেখার চেষ্টা করতে পারেন তাহলে দেখবেন যে এরা কিভাবে পানি দ্রবীভূত হয়। আপনারা এর উপরে একটা চ্যাপ্টার পড়াশোনা করবেন, তখন দেখা যাবে যে আমরা যদি এরকম একটা তড়িৎ বিশ্লেষ্য সেল নিয়ে ফেলি, তড়িৎ বিশ্লেষ্য সেল যদি আমরা এরকম নেই তাহলে আমরা পরীক্ষার সাহায্যে দেখতে পারবো, এখানে ধরেন দুটো দণ্ড নিলাম, গ্রাফাইট দণ্ড নিলাম, নিয়ে যদি আমরা এখানে একটা সেল যুক্ত করে দিই, হ্যাঁ এখানে যদি আমরা একটা ব্যাটারি যুক্ত করে দিই, মানে একটা বাল্ব আর কি, বৈদ্যুতিক বাল্ব বা ছোট্ট একটা টর্চের বাল্ব আর কি জ্বালিয়ে দিলাম, তো শিক্ষার্থী বন্ধু আমরা এটা প্লাস, এটা মাইনাস, আমরা প্লাসটাকে বলি অ্যানোড, এটাকে বলি ক্যাথোড। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন সোডিয়াম ক্লোরাইড পানিতে দিব, আপনারা জানেন সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন হবে, তো এই ক্লোরাইডটা কি করে এখানে যায়, বিষয়টা কীরকম, এই ক্লোরাইডটা এখানে গেলে কি করবে, এরকম একটা চ্যাপ্টার আছে আপনারা তখন পড়বেন, আমরা এখন একটু দেখে দিই। এরকম ইলেকট্রনটা ছেড়ে দিয়ে দেওয়া হবে, আর এই ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা এই পথ দিয়ে এখানে আসবে, আর সোডিয়াম আয়নটা করবে কি, ওই ইলেকট্রনটা নিয়ে নিবে, নিয়ে নিয়ে ধাতব সোডিয়াম হিসাবে এখানে জমা হবে। তো শিক্ষার্থী বন্ধু, এই দ্রবণে তাহলে কী ঘটলো, ইলেকট্রন দেওয়া এবং দেওয়ার একটা ঘটনা ঘটলো, ইলেকট্রন কেউ ছেড়ে দিচ্ছে কেউ নিচ্ছে, তার মানে কি প্রবাহ হচ্ছে, এইটাকে বলা হয় বিদ্যুৎ পরিবাহিতা। যে এটা আয়নিক যৌগের মধ্যে যদি বিপরীত ধর্মী আয়ন থাকে, ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন থাকে, যদি অ্যানায়ন অর্থাৎ অ্যানায়ন এবং ক্যাটায়ন থাকে, তাহলে কী করবে, যারা অ্যানায়ন বা নেগেটিভ আয়ন এটা কী করবে, ইলেকট্রন ছেড়ে দিবে, আর পজিটিভ আয়নগুলো ইলেকট্রন নিয়ে নিয়ে মুক্ত ধাতুতে পরিণত হবে, এতে করে ইলেকট্রনের একটা প্রবাহ চলবে, আর ইলেকট্রনের প্রবাহ মানে বিদ্যুৎ প্রবাহ। আমরা একটা সংজ্ঞায় বলেছিলাম, ইলেকট্রিসিটি ইজ নাথিং উইদাউট ফ্লোয়িং অফ ইলেকট্রন, বিদ্যুৎ আসলে ইলেকট্রনের প্রবাহ ছাড়া কিছু না, ইলেকট্রনের প্রবাহ বিদ্যুৎ। তো শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা বিদ্যুৎ পরিবাহিতা নিয়ে কথা বললাম, এরা যেহেতু বিপরীত ধর্মী আয়ন সৃষ্টি করে না, সুতরাং এরা বিদ্যুৎ পরিবাহী না, এদের বিদ্যুৎ পরিবাহন বলবো না আমরা।
তো শিক্ষার্থী বন্ধু তাহলে আমরা সমযোজী যৌগের মধ্যে যারা ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত সৃষ্টি করতে পারে তাদেরকে বলা হয় পোলার সমযোজী। এই পোলার সমযোজী যৌগের উদাহরণ হচ্ছে পানি। ঠিক আছে, আমরা পানির উদাহরণ দিয়েছি পোলার সমযোজী। শিক্ষার্থী বন্ধু আমাদের আলোচনা অনেক দূর এগিয়ে গেছে, আমরা এখন আপনাদের সাথে ধাতব বন্ধন নিয়ে কথা বলবো। ধাতব বন্ধন আমরা লোহার দা, বটি, চাইনিজ কুড়াল, নর্মাল কুড়াল বিভিন্ন কিছু বস্তু আমরা দেখতে পাই। তো একখণ্ড লোহা, আমরা একখণ্ড লোহা অনেক সময় পেরেক হিসাবে কাজে লাগিয়ে দিই। আমরা এখানে দেখেন লোহা লাগিয়ে দিয়েছি, এখানে লোহা লাগিয়ে দিয়েছি, তার মানে এখানে লোহার ভিতর বিষয়টি কি ঘটে জানেন? ধরেন আমি লোহা নিয়ে কথা বলছি, ধাতব পরমাণু লোহা হতে পারে, সোডিয়াম হতে পারে, পটাশিয়াম হতে পারে। তো লোহার যে ব্যাপারটা আপনারা জানেন যে এটার যোজনী এখান থেকে দুই ধরনের আয়ন আসে, এরা কখনো কখনো দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে ফিরাস আয়ন গঠন করে, কখনো কখনো আবার তিনটা ছেড়ে দিয়ে, মানে আপনাদের বলেছি আমরা এক্সাইটেড কন্ডিশন, নর্মাল কন্ডিশন, এরা দুই রকম যোজনী প্রদর্শন করে, ফেরাস আয়ন উৎপন্ন করে, ফেরিক আয়ন উৎপন্ন করে। তো শিক্ষার্থী কিন্তু কথাটা এরকম যে একটি ইলেকট্রন দুটা পরমাণু ইলেকট্রন একটি পরমাণু দুটি ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, একটা আয়নের পরমাণু তিনটে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তার মানে কি পরমাণুর চেয়ে ইলেকট্রনের সংখ্যা দুই গুণের চেয়ে বেশি, তিন গুণের চেয়ে কম, কারণ কেউ দেয় দুটো কেউ দেয় তিনটা, তার মানে কি অনেকগুলো ইলেকট্রন। তো শিক্ষার্থী বন্ধু আমরা যদি এরকম বোঝানোর চেষ্টা করি, এখন ধাতবের মধ্যে ব্যাপারটা ঘটে, ধরেন যে ডাবল প্লাস, ডাবল প্লাস বা ট্রিপল প্লাস হতে পারে, কিন্তু ট্রিপল প্লাস যাই হোক প্লাস, আমরা সবগুলো একই রকম দেখাচ্ছি। ধরেন পেয়ার দেখালাম বা ফেরিকায়নটায় এই গঠনটা আরো বেশি স্থায়ী, যদি এরকম হয় তাহলে তিনটা করে ইলেকট্রন, তাহলে আমাদের এটা দেখালো চলছে, তার মানে আমি বলতে চাচ্ছি কি ফেরিকায়ন অধিকতর স্থায়ী, এদের উপর আপনাদের পড়ানো হয়েছে, তারপরে যদি কেউ মানে বুঝতে সমস্যা হয় আমাদের পর্যায় সারণী আপনারা একটু দেখে নেবেন, আমাদের পর্যায় সারণীতে এটা নিয়ে কথা বলা আছে। তো শিক্ষার্থী বন্ধু এরকম ধরেন আমরা আয়ন দেখাই দিলাম, পাঁচটা করে আয়ন দেখালাম, ছয়টা করে দেখাতে পারেন, সাতটা করে দেখাতে পারেন, অসুবিধা নাই। আমরা এরকমভাবে মানে বিষয়টি এরকম, এই যে ধনাত্মক আয়ন পড়লে কেন হয় আপনারা জানেন যে ধাতুর পরমাণু, যেমন ধরেন এর ইলেকট্রন বিন্যাসে আমরা যখন দেখাই তখন কি হয়, আমরা ছাব্বিশের যদি বা তিনটে ছেড়ে তেইশে তিনটে যখন ছেড়ে দেয় ছাব্বিশের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, আমরা এরকম দেখেছিলাম, আপনাদের মনে আছে হয়তো, ওয়ান এস, টু এস, টু পি, থ্রাইস এস, থ্রাইস পি, থ্রাইস ডি, ফোর এস, ফোর পি, ফোর ডি, ফোর এ, এরপর আবার ফাইভ এস, ফাইভ পি, ফাইভ ডি, ফাইভ এ, তো এইভাবে আমরা দেখেছিলাম, ধরুন দুটা ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, আউটবাউন্ড নীতি যেটাকে আমরা বলি। এছাড়াও কিন্তু আমি আপনাদের আরেকটা নিয়ম দেখাইছি, সেটাও দেখাইছি আমরা, ওটা আমাদের পাঠ্য বই নেই কিন্তু ইলেকট্রন বিন্যাসের জন্য ওটাও বেশ কার্যকর হয়, দুই দুই চার ছয় দশ দুই বারো ছয় আঠারো, আঠারো দুই বিশ, বিশ আর এখানে কত থাকছে, বিশ ছয় ছাব্বিশ। তো শিক্ষার্থী বন্ধু আমরা এই যে এদের বাইরে এসে তার মানে যদি আমি সিরিয়াল করি সর্বশেষের দুটা, আর যখন তিনটা, মানে কথাটা এরকম যে ফেরাস আয়নের ক্ষেত্রে আমরা দেখতে পাই বা ফেরিক আয়নের ক্ষেত্রে যেটা দেখতে পাই, তখন কি হয় তিনটে ইলেকট্রন চলে যায়। শিক্ষার্থী বন্ধু তিনটা যাওয়া মানে কি জানেন, ফোর এসের দুটা যাওয়া আর ডিতে আরেকটা যাওয়া, কারণ ডিতে যদি পাঁচটা থাকে তাহলে অর্ধপূর্ণ হয়। আমরা জানি অর্ধপূর্ণ আর পূর্ণ, যদি যদি কোনো ইলেকট্রন সংখ্যক থাকে পূর্ণতা প্রাপ্ত যখন হয় সেই অবস্থায় এটা অধিক স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভ করে, আবার যদি অর্ধপূর্ণ হয় সেই অবস্থাতে অধিক স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভ করে। তো শিক্ষার্থী বন্ধু আমরা যেটা বলতে চাচ্ছি, এটা যখন এরকম হয় ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রাইস এস টু, থ্রাইস পি সিক্স, থ্রাইস ডি ফাইভ, এই যে এই অবস্থায় দেখা যায় কি এরকমভাবে আমরা, তারপর কি বাইরের শেলটা আমাদের কেন্দ্র থেকে অনেক দূরে, আর অনেক দূরে থাকলে ওরা সহজে আপনারা জানেন যে ধাতুর পরমাণু সহজে আয়নিত হয় বা আয়নিত পরিণত করতে কম তাপমাত্রা বা কম শক্তি প্রয়োগ করতে হয়। তো শিক্ষার্থীবৃন্দ আমরা ধাতব পরমাণু যোগ করে দেখি যে এখন ধাতুর মধ্যে
পরমাণু যদি যুক্ত থাকে তার মানে অবশ্যই তাদের মধ্যে একটা বন্ধন কাজ করে, সেই বন্ধনটাই ধাতব বন্ধন। যে অখণ্ড ধাতু পরমাণুর মধ্যে, অখণ্ড ধাতুর মধ্যে পরমাণুসমূহ যে আকর্ষণ বলে যুক্ত থাকে সেটা গিয়ে ধাতব বন্ধন। শিক্ষার্থী বন্ধু, ধাতব বন্ধন আমরা সংজ্ঞা না হয় মুখস্থ করলাম, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি যে আসলে ধাতব বন্ধন কীভাবে উদ্ভব হচ্ছে। তা আমরা এখানে যেটা বলতে চাচ্ছি, এই যে আমরা সবগুলো ফেরিকায়নকে দেখালাম, যেটা অধিক স্থায়ী দেখালাম, তার মানে কি এক একটা থেকে তিনটা করে ইলেকট্রন গেছে, তার মানে কি প্রতিটি ইলেকট্রন কিন্তু এরকম, প্রতিটি ইলেকট্রন এরকম, এভাবে প্রতিটা ইলেকট্রন চারিদিক দিয়ে, মানে এই ধাতব আয়নগুলোকে মানে কারো একও নেই, মানে এটা কারো একার মধ্যে নাই, মানে পুরো সমগ্র খণ্ডের মধ্যে আছে। শিক্ষার্থী বন্ধু, আমরা এরকমভাবে মাঝে মধ্যে একটা উদাহরণ দিই যে ধরেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কিছু মহিলাদের দেখেছেন, বলেছেন আপনাদের যাদের তিনটা করে ছেলে আছে তারা আজকে সংসদ ভবনে আমার সাথে দেখা করবে। তো ধন্যবাদ, হয়তো ওনার শখ হয়েছে তিনটা ছেলেকে মানুষ করা কঠিন, একজনের দায়িত্ব প্রাইম মিনিস্টার নিয়ে নেবেন, যেটাই হোক দেখেছেন। তখন দেখা গেছে সেই অনুষ্ঠানে আমাদের ঢাকা সিটি থেকে 100,000 মহিলা এসেছে যাদের তিনটা করে ছেলে। তো ওখানে যখন 100,000 মহিলার 300,000 ছেলে হয়ে গেছে তখন বাচ্চারা তো খুবই আনন্দে, এবং তাদের সবারই বলা হয়েছে যাদের বয়স বিলু 10 এরকম, তখন সবাইকে ওখানে যখন নিয়ে যাওয়া হয়েছে তখন দেখা গেছে যে মহিলা যা তার হচ্ছে তিন গুণ আছে বাচ্চা, ওই বাচ্চাগুলো কী করছে সংসদ ভবনের চারিদিকে দৌড়দৌড় করছে, কোন বাচ্চা কোন মা নিয়ে এসেছে এটা আর বোঝা যাচ্ছে না সহজে। পরে হয়তো মাইকিং করে একজন মাকে ডাকা হবে, তার বাচ্চাগুলো দৌড়ে আসলেও আসতে পারে, এরকম একটা ব্যবস্থা। এটা বলার উদ্দেশ্য এই যে এই ধাতব খণ্ডের মধ্যে ইলেকট্রনগুলো ছড়িয়ে পড়ে, নির্দিষ্ট কোনো মার আন্ডারে বাচ্চাগুলো থাকে না, সবগুলো মা আসছে অনুষ্ঠান করছে সংসদের মধ্যে বসে, কেউ বা সিঁড়িতে বসে, কেউ বা এই চারিদিকে আছে, হয়তো প্রাইম মিনিস্টার যা বলার বলেছেন। এখন বাচ্চাদের সংগ্রহ করা একটা ঝামেলা হয়ে গেছে, কীভাবে সংগ্রহ করা যায়, 100,000 মা দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, কখন তার বাচ্চাগুলো আসবে। শিক্ষার্থী বন্ধু, এখানে বাচ্চাদের সাগরে যে চারিদিকে অনেক বাচ্চা কিন্তু নিজের বাচ্চা খুঁজে পাওয়া যাচ্ছে না। তো শিক্ষার্থী বন্ধু, এখানে এরকম ঘটনা ঘটে যে এই যে ধাতব আয়নগুলো ইলেকট্রনের, হ্যাঁ, চারিদিক দিয়ে ইলেকট্রনে আবদ্ধ থাকে, তার মানে মনে হয় যে ধাতব আয়নগুলো ইলেকট্রনের সমুদ্রে ভাসছে চারিদিকে, দুটো গোলের মাঝামাঝি, দুটো গোলের মাঝে অনেকগুলো করে ইলেকট্রন এরকমভাবে রয়ে গেছে। তো শিক্ষার্থী বন্ধু, এখানে এই যে নেগেটিভ ইলেকট্রন আর ধাতব যে পজিটিভ, এদের মধ্যে একটা আকর্ষণ বিরাজ করছে। আসলে এটাই কিন্তু ধাতব বন্ধন, যে মুক্ত অবস্থায় যে বিচরণশীল ইলেকট্রন এবং আয়ন, ধাতব আয়ন, এদের মাঝে ধনাত্মক এবং ঋণাত্মক যেহেতু, অতএব এদের মধ্যে একটা আকর্ষণ থাকবেই, এই আকর্ষণটাকে বলা হচ্ছে ধাতব বন্ধন। তো শিক্ষার্থী বন্ধু, আমরা এখন এই ধাতব বন্ধনের কথাটা আপনাদের বোঝালাম। এখানে বিষয়টি এরকম যে মুক্ত ইলেকট্রনগুলো বিচরণ করে আর ধাতব খণ্ডগুলো চারদিক দিয়ে ঘেরাও থাকে, এরকম মানে সমুদ্রের পানিতে আমরা নামলে যেরকম হয়, আমি যখন সমুদ্রে নামি খেয়ে সমুদ্রের সকলের পানি আমাকে আবদ্ধ রাখে, বিষয়টি এরকম। এই ইলেকট্রন সমুদ্র আয়নগুলো ভাসে, এই আয়নগুলোকে বলা হয় পারমাণবিক শ্বাস, পারমাণবিক শ্বাস। আর ইলেকট্রনগুলোকে কি বলা হয়, বিচরণশীল ইলেকট্রন, মুক্তভাবে বিচরণশীল ইলেকট্রন, মানে কি কোনো বাচ্চার উপর কোনো মা নিয়ন্ত্রণ নাই, মা তো কোথায় বাচ্চারা জানে না, তারা শুধু দৌড়াদৌড়ি করছে বড় মাঠ পেয়েছে, বিচরণশীল ইলেকট্রন। তো শিক্ষার্থী বন্ধু, আমরা তাহলে আপনাদের ধাতব বন্ধন বললাম, এখন ধাতু বিদ্যুৎ পরিবাহিতা। এখন এই ধাতব খণ্ডের পাশে আমরা যদি একটা অ্যানোড এবং ক্যাথোড জুড়িয়ে দিই, ব্যাটারি ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত জুড়িয়ে দিই, শিক্ষার্থী বন্ধু ধরুন এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তখন ইলেকট্রনগুলো সব প্লাসের দিকে ধাবিত হচ্ছে। এই যে মুক্তভাবে ইলেকট্রনগুলো এদিকে যাচ্ছে, সবগুলো ইলেকট্রন ওদিকে যাবে, আপনার ডিরেকশান সবগুলি দেখাবেন, ইলেকট্রন কি নেগেটিভ, আবার ভুলে পজিটিভ দেন না, এইভাবে সবগুলি ইলেকট্রন কি হবে এই ধনাত্মক পাত মানে অ্যানোড দিকে যাবে, এই মুক্তভাবে ইলেকট্রন ইলেকট্রন প্রবাহ হবে। এই যে ইলেকট্রন যাওয়াটা, এটাই কিন্তু আমরা কি বলেছি, ইলেকট্রিসিটি নাথিং উইদাউট ফ্লোয়িং অফ ইলেকট্রন, ইলেকট্রনের প্রবাহ ছাড়া বিদ্যুৎ কিছুই না, তার মানে কি ইলেকট্রনের প্রবাহ চলবে, বিদ্যুৎ প্রবাহ চলবে। তো আপনার যদি কেউ কখনো বলে যে ধাতুসমূহ বিদ্যুৎ পরিবাহী কেন, তখন এই কথাগুলো বলবেন যে ধাতু খণ্ডে ধাতুগুলো এইভাবে অবস্থান করে, ইলেকট্রনগুলো তাদের বাহিরের শেল থেকে মুক্তভাবে, বাহিরের শেল তো অনেক দূরে, সো এরা সহজেই অপসারিত হয়ে
ধাতবখণ্ডকে চারদিক দিয়ে ঘিরে থাকে। তখন ধাতবখণ্ড থেকে বেশি দূরে যাচ্ছে তা না, কিন্তু ধাতবখণ্ড কোন নির্দিষ্ট ধাতবখণ্ড অধীন না। এই ইলেকট্রনটা যে কোন পরমাণু পরমাণু জানে না, কিন্তু তার আশেপাশে অনেকগুলো ইলেকট্রন দেখছে যে তাদের পাশে অনেক বাচ্চা ঘুরছে, তো নিজের বাচ্চা কোনটা সহজে পাওয়া যাচ্ছে না। তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধু, আমরা তাহলে বুঝালাম এরা কেন বিদ্যুৎ পরিবাহী। এখানে অনেকগুলো মুক্ত ইলেকট্রন থাকে এবং মুক্ত ইলেকট্রনের প্রবাহ চলে, তো এটা বিদ্যুৎ পরিবাহী। এরপর লাস্ট টপিক আছে তাপ পরিবাহিতা। হ্যাঁ, আমরা তাপ পরিবাহিতার যে ব্যাপারটা বুঝি যে অখণ্ড ধাতব দণ্ডকে আমরা যদি একটা চুল্লির মধ্যে দিয়ে রাখি, কি হয় একটুক্ষণ পরে আর হাত ধরে রাখা সম্ভব হয় না। কেন শিক্ষার্থী, কিন্তু হাত অনেক গরম হয়, তো এখানে যখন তাপ দেওয়া হয় তাপের ফলে ইলেকট্রনগুলো উচ্চ তাপের এলাকা থেকে নিম্ন তাপের এলাকার দিকে প্রবাহিত হয়। এতে করে আমার রডটা যতই বড় হোক, চুল্লি থেকে 100 ফিট দূরেই হোক, আস্তে 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 ওই যেখানে হিট বেশি সেখানে কি বলছে ইলেকট্রনটা বলছে ভালো ভালো উচ্চ স্থিতিতে থাকছে না, মুক্তভাবে আসে। তো মানে বিষয়টি এরকম যে একটা জায়গায় হয়তো 100-200 সেল আসে, 10 জন পুলিশ যখন পিটানো শুরু করে কি হয় 100-200 সেল ওই দিক থেকে যেদিকে ভিড় কম পাবলিক কম দৌড়ে চলে আসে। শিক্ষার্থী বন্ধু, আমাদের এখানে কিন্তু ওই ঘটনাটা ঘটে, যখন উচ্চ তাপের এলাকায় ইলেকট্রনগুলো থাকে তখন আর থাকতে পারে না, নিম্ন তাপের দিকে ইলেকট্রন ছুটাছুটি করে। এই জন্যই কিন্তু ধাতুরা তাপ পরিবাহী উচ্চ তাপে থাকতে। এই জন্য দেখবেন এখন ধাতব বস্তু যদি অনেকক্ষণ রোদে থাকে হাত দিলে কিন্তু আপনার হাত ফোসকাও পড়তে পারে, কারণ এখানে ইলেকট্রনের প্রবাহ দ্রুত গতিতে চলছে। ইলেকট্রনগুলো এমনি একটা বেগ আছে, কিন্তু এই তাপ প্রদান ফলে গরমে পড়ার ফলে লোহরড যখন গরম পড়েছে তখন ইলেকট্রন গতিশক্তি অনেক বেড়েছে। গতিশক্তি বাড়লে কি হবে, তারা যেখানে হিট কম সেদিকে যাওয়ার চেষ্টা করবে। এই যে ইলেকট্রনের প্রবাহ চলছে এটাই কিন্তু ধাতুর তাপ পরিবাহিতার কারণ। এতে করে উচ্চ তাপের স্থান থেকে ইলেকট্রন নিম্ন তাপের দিকে যাচ্ছে, তার মানে তাপের প্রবাহ ঘটছে। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধু, আপনারা ভালো থাকবেন, আপনাদের সাথে আবারও দেখা হবে। তো আপনাদের সাথে যেটা মজার কথা বলা যায়, আমাদের একটা ভিডিও দুটা ভিডিও ছাড়া আছে, অসাধারণ চারটি সমাধান এবং অসাধারণ চারটি উৎপাদক, এগুলো লাখে একজন পারে আমাদের হেডলাইনে বলা আছে। তো আপনারা ট্রাই করবেন, অঙ্কগুলো আপনাদের কাজে লাগবে এক সময়, এখন না লাগলেও দেখবেন যে কোনো চাকরির পরীক্ষা দিতে গেছেন তখন এইরকম অঙ্কগুলো চলে আসতে পারে। কারণ আমাদের মতো লোক যারা আছেন এই বয়সে তারাই কিন্তু আপনাদের সময়ে কোন অঙ্কগুলো আসতে পারে, তারাই এক সময় নীতি নির্ধারণে চলে যাবেন, তারা কিন্তু এগুলো খেয়াল করতে পারে যে এই জিনিসগুলো বাচ্চারা পারে কি না, কারণ এগুলো তো একটু একটু সাধারণ থেকে অসাধারণ, সেই জন্য লেখা আছে অসাধারণ। তো আপনারা ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।